সম্প্রচার মাধ্যম ডিজিটাল করতে 1 এপ্রিল থেকে ঢাকা ও চট্টগ্রামে এবং পহেলা জুন সকল বিভাগে ও শহরে ও মেট্রোপয়োজনে করে সেট টপ বক্স বাধ্যতামূলক করা হয়েছে। সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কেবল অপারেটরদের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন শিগগিরই সম্প্রচার নীতিমালা প্রণয়ন সহ সারা দেশ সেট টপ বক্সের আওতায় আনা হবে। মফিয় রহমানের রিপোর্ট। বেসরকারি খাতে স্যাটেলাইট টেলিভিশনের যাত্রার এত বছর পরও নেই কোনো নীতিমালা। এর ফলে সংশ্লিষ্টরা যেমন গ্রাহকের কাছ থেকে টাকা পাচ্ছে না তেমনি সরকারও হারাচ্ছে রাজস্ব এ সংকট সমাধানে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকন নেতৃবৃন্দ এবং ক্যাবেল অপারেটরদের সাথে তথ্যমন্ত্রীর বৈঠক বৈঠক শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী জানান সম্প্রচার খাত ডিজিটাল করতে সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে উচ্চ আদালতে একটি মামলার কারণে এর গতি কিছুটা কমে গিয়েছিল বলেও জানান তিনি আমরা উদ্যোগ নেওয়ার পর একটি মামলা হয়েছিল হাইকোর্টে আমাদের উদ্যোগের উপর একটি স্থগিতাদেশ এসেছিল সেটি আমরা মন্ত্রণালয় থেকে হাইকোর্টে আমরা ফেস করে সেটিকে স্থগিত করেছে অর্থাৎ এখন ডিজিটালাইজ করার ক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতা নাই এখাত ডিজিটালাইজেশনের অংশ হিসেবে প্রথমে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের গ্রাহকদের একত্রিশে মার্চের মধ্যে সেট টপ বক্স নিতে হবে নয়তো পহেলা এপ্রিল থেকে এ দুটি এলাকার গ্রাহকরা অনেক চ্যানেল দেখতে পারবেন না ঢাকা এবং চট্টগ্রামে পহেলা এপ্রিল থেকে যারা ডিজিটাল সেট বক্সের সেবাটা না বা বসাবেন না তারা অনেকগুলো চ্যানেল থেকে বঞ্চিত হবেন এই নির্দেশনা পহেলা জুন থেকে সকল বিভাগীয় শহর এবং মেট্রোপলিটন নগরগুলোর জন্য প্রযোজ্য হবে বলেও জানান মন্ত্রী আর একই বিষয়ে কার্যকর হবে পয়লা জুন থেকে সমস্ত বিভাগীয় শহর এবং মেট্রোপলিটন শহরগুলোতে মন্ত্রী বলেন সেটটপ বক্সের ফলে গ্রাহকরা যেমন ভালো সেবা পাবেন তেমনি এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরাও লাভবান হবেন সেবা দেওয়ার ক্ষেত্রে যারা যুক্ত আছে তারাও যাতে তাদের ন্যায্য হিসাটা পায় এবং রাষ্ট্র যাতে বঞ্চিত না হয় সেজন্য আমরা এই মাধ্যমটিকে ডিজিটালাইজ করতে চাই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরি করার জন্য একটি কমিটি করার কথাও জানান তথ্যমন্ত্রী একটি নীতিমালা করা প্রয়োজন মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা